মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। বিচারিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করতেছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করতেছি। এরশাদ হচ্ছে ভেঙে গেছে আবু লাহাবের হাত, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি যাই কিছু সে উপার্জন করেছে কোনো কিছুই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সাথে তার স্ত্রীও লাগানো ভাঙানো সুগুলঘড়ি করা যার কাজ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আজকের বৈঠকের সম্মানিত সভাপতি এবং আজকের এই ভার্চুয়াল বৈঠকের উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় পানপ্রিয় মুসল্লি ভাইরা, আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারিম আমাদেরকে নানান ধরনের ব্যস্ততার মধ্য দিয়েও পবিত্র জুমা দিবসে সালাতুল জুমা আদায় করার শেষে আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে আজকের এই আলোচনায় আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে মনিবের দরবারে হৃদয় নিঙ্গনে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দূর উৎস করতেছি বিশ্ব মানবতার মুক্তি দূত, মানবতার মুক্তি দিশারী, যার অনুসরণ এবং অনুকরণের মধ্যে রয়েছে মানবতার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই নবীর প্রতি আমরা দূর উৎস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা এ সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বে কারিমের কাছে আবারও মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে তার এই নগণ্য গোলামকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং তার কিতাব থেকে মূল্যবান কিছু আলোচনা পেশ করার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে মুনিবের দরবারে তৌফিক কামনা করব। আলোচনা শুধুই আলোচনা নয়, যে আলোচনা হবে আমাদের সলার পথের ফাতেহ, যে আলোচনা হবে আমাদের জীবন সলার পথের নির্দেশিকা, পবিত্র কোরআন কারিম থেকে রব্বে কারিমের সেই মেসেজগুলো, রব্বে কারিম যেন তার নগণ্য গোলামের
মাধ্যমে উত্তম কিছু নসিহত শেষ করার তৌফিক দান করে। ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। সম্মানিত উপস্থিতি, সূরা আহাব আমাদের পরিচিত, আমরা অনেকেই নামাজে তেলাওয়াত করি। আমাদের কাছে হয়তো বা এটি গুরুত্বের দিক থেকে মনে হবে যে এটি অতি পরিচিত, কিন্তু এই বিষয়ে আমি দুটি কথা বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে কোরআনুল কারিমের একটি মুজিজা হচ্ছে কোরআনুল কারিম কখনো পুরাতন নয়, এটির তথ্য এবং তথ্য নিত্য নতুন মানুষের সামনে তথ্য এবং তথ্য পেশ করে। আরেকটি বাস্তব সত্য হচ্ছে বাস্তবতার কারণে, পরিবেশগত কারণে, পরিবেশের বাস্তবতায় আমরা বাংলা ভাষাভাষীরা ইসলামিক শিক্ষা থেকে কিছুটা বঞ্চিত হওয়ার কারণে ইসলামের ব্যাপক এবং কম বেশি জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে প্রত্যেকটি আলোচনায় আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে যেটি আমি বলবো, আজকের এই আলোচনা সূরা লাহাবের প্রেক্ষাপটে ইসলামের সেই যুগ, অর্থাৎ 1500 বছর আগের সেই যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন, সংগ্রাম, সাহাবায়ে আজমাইনদের সেই ত্যাগী দীক্ষা, ইসলামের সেই স্বর্ণযুগ, সেই যুগ আর এই যুগ, এবং ইসলাম সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, চিন্তা ও অবস্থান বনাম বাস্তব ইসলাম, সূরার প্রেক্ষাপটে এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। রব্বুল করিম যেন সুষ্ঠু সুন্দরভাবে তার গোলামকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, সূরা লাহাব, এটি প্রথম আয়াতের লাহাব শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে, আর লাহাব শব্দ হচ্ছে অগ্নিশিখা। এটি 5 আয়াত বিশিষ্ট একটি সূরা, রুকু সংখ্যা 1 এবং সূরা সংখ্যা হিসেবে, পরিসংখ্যান হিসেবে 114তম সূরার মধ্যে এটি 111তম সূরা। এ হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এই সূরার নাজিলের সময়কাল, সকল মুফাসসিরে কেরাম এই বিষয়ে একমত, সকলেই জীবনের কোন সময়ে এই সূরাটি নাজিল হয়েছে সেই নিয়ে কথা। এই সূরাটি সেই সময় নাজিল হয়ে থাকবে যখন ইসলামের বিরোধিতার ক্ষেত্রে আবুল আহাব একটি সীমা অতিক্রম করে তার দৃষ্টিভঙ্গি ও কর্মনীতি ইসলামের অগ্রগতির পথে এক বড় বাধার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আরো স্পষ্ট হওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিয়েবে আবু তালিবে তিনটি বছর কারারুদ্ধ ছিলেন, সেখানে বনি হাশেম এবং বনি মুত্তালিব এই দুটি পরিবারের অসংখ্য সদস্য সহ তিনি দীর্ঘদিন 3 বছর সেখানে তিনি কারারুদ্ধ ছিলেন। তার পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এসে ইসলামের অন্ধ বিরোধিতায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিরোধিতা করে পরিবারের সদস্যদের থেকে পৃথক হয়ে সেই একমাত্র সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়ে অংশীবাদী মুশরিক কাফেরদের সাথে সে জড়িত হয়ে তাদেরকে সহযোগিতা সমর্থন দিয়ে তাদের পক্ষ অবলম্বন করেন। এখান থেকে বোঝা যায় এই সূরাটি সেই সমকালীন সময় নাজিল হয়ে থাকবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালিবে তিনটি বছর কারারুদ্ধ ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা হবে ইসলামের সেই যুগ আর এই যুগ। আমাদেরকে বুঝতে হবে বাস্তবতায় দিন ইসলাম কি আর আমাদের চিন্তা চেতনায় কি, প্রকৃতপক্ষে ইসলাম কি আর আমাদের জীবনযাপন
কিভাবে অতিবাহিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ে দিনের ফসার প্রসার, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে গোটা পরিবার সহ তিনটি বছর কারারুদ্ধ ছিলেন। আজকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, 1500 বছর পরে নবীর ওয়ারিস আলেমরাই এই দিনের পতাকা বহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে সারা পৃথিবীতে জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই নবীর ওয়ারিসরাই, যারা যত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আন্দোলনকে অনুসরণ করতেছে, ওনার জীবনীকে অনুসরণ করতেছে, সাহাবাই আজমাইনদের জীবনীতে নিজেদেরকে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে, তারাই আজকে তত বেশি নির্যাতনের শিকার হচ্ছে এবং তারাই আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় আক্রমণের সূচনা হয়েছে। এবং দিনই কাজে তাকে যেই সহযোগিতার জন্য এগিয়ে এসেছে তাকে মুখোমুখি হতে হয়েছে পাহাড় পরিমাণ জুলুমের। এই সূরা নাজিলের প্রেক্ষাপটে সেই চিত্র ফুটে উঠবে এখন আমাদের সামনে ইনশাআল্লাহ। এখন এই সূরা নাজিলের প্রেক্ষাপট বা পটভূমি, কোন সময়ে কোন প্রেক্ষাপটে এই আবু লাহাবকে নিন্দাবাদ দিয়ে তার ধ্বংসের ভবিষ্যৎবাণী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে এই সূরাটি নাজিল করেন, সেই বিষয়গুলো এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এবং তারই আলোকে আজকের বাস্তবতা এবং আমরা কোথায়। সম্মানিত হাজিরিন, ইসলামের অসংখ্য শত্রুদের মধ্যে একমাত্র আবু লাহাবের নাম নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেন। কিন্তু আমরা দেখতে পাই ইতিহাসের ফাতায় আবু লাহাবের মতো আর অসংখ্য ব্যক্তিরাই মক্কায় এবং মদিনাতে তারা ইসলামের ঘোর বিরোধী ছিলেন। এক্ষেত্রে আবু জাহেল সহ অন্যান্যরা কোনো অংশে কম ছিলেন না। কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে কারো নিন্দাবাদ না করে একমাত্র আবু লাহাবের নাম নিয়ে আবু লাহাবের ধ্বংসের ভবিষ্যৎবাণী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন, এর কারণ কি? এটি যদি আমরা বুঝতে হয় তাহলে সমকালীন আরবের সামাজিক অবস্থা অনুধাবন এবং সেখানে আবু লাহাবের ভূমিকা পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। মজাজ হাজরিন, সে সময় আরবের সামাজিক অবস্থা ছিল পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনেরা একে অপরকে হাজারো শত মত পার্থক্য, মতানৈক্য, ভিন্ন মত থাকা সত্ত্বেও তাদের ইজ্জত আবরু হেফাজতের জন্য তারা এগিয়ে আসত এবং কি আশাটা সমীচীন ছিল আর আশাটাই জরুরি ছিল, না হয় সেই জাহেলিয়াতের যুগে নিজের ইজ্জত আবরু মান সম্মান নিয়ে টিকে থাকা ছিল এক চ্যালেঞ্জ। সেই সময় আমরা যদি লক্ষ্য করি বনি হাশেম এবং বনি মুত্তালিবের অসংখ্য লোক ইসলাম কবুল করেন নাই, তাদের মধ্যে অন্যতম আবু তালেবও ইসলাম কবুল করেন নাই, কিন্তু তারা সরাসরিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন এবং জেলখানায় মানবতর জীবন যাপন করেছিলেন। এক্ষেত্রে কুরাইশ নেতৃবৃন্দরা কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে নিন্দা বা তিরস্কার করেননি যে তোমরা কেন তাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেছ, কারণ সেই সমকালীন সময়ে আরবের অবস্থাই ছিল যে আত্মীয় স্বজনকে পরিবারের সদস্যদেরকে সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসা। এক্ষেত্রে কে কোন মতের, কে কোন দলের, কে কোন পথের, কে কোন আদর্শের, এটা মুখ্য বিষয় নয়। কিন্তু একমাত্র আবু লাহাব তার পরিবারের সদস্যদের মধ্যে সে ইসলামের এত বিরোধী, এত অন্ধত্ব সে পৌঁছে গেছে, অন্ধকারে পৌঁছে গেছে, সে ইসলামের বিরোধিতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিরোধিতায় এসে সে তার পরিবারের সদস্যদের থেকে পৃথক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সে অবস্থান করেছিল। এই ছিল তার সে সময়ের অবস্থান। এটি একটি ঘটনা যে আবু লাহাব নিজের
আপন চাচা হয়ে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়ে সেই এই অবস্থায় এসেছিলেন। তার এই ভূমিকাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিন্দাবাদ করে তার ভবিষ্যৎ বাণী করেন। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজেরিন, আমরা যদি লক্ষ্য করি আজকের সমাজেও, আজকের পৃথিবীতেও, আজকের বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, আজকের সমাজেও ভিন্ন মতের লোকদের জানমাল, ইজ্জত, আবরু, আবরুর নিরাপত্তা ক্ষেত্র বিশেষে লুণ্ঠন করা হয়। সে অন্য দলের, সে অন্য পথের, সে অন্য মতের, সে অন্য আদর্শের, এগুলাকে কেন্দ্র করে আজকে ক্ষেত্র বিশেষে দেখা যায় কেউ কেউ আবুল আহাবের মতো আচরণ করে, সেই চিত্র আজকে আমাদের চোখের সামনে বিরাজমান। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই প্রেক্ষাপটের আরেকটু সামনে অগ্রসর হই, তাহলে আমরা দেখতে পাই সাফা পাহাড়ের একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকটবর্তীদেরকে সতর্ক করুন, এই মেসেজ পেয়ে, এই ওহী নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় সাফা পাহাড়ের উপর উঠে বুলন্দ আওয়াজে লোকদেরকে ডাকতেছে, হে বনি অমুক, হে বনি অমুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সবাই সাড়া দিয়ে সাফা পাহাড়ে এসে উপস্থিত হয়েছে। যারা নিজেরা আসতে পারে নাই বিভিন্ন কারণে, তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। সেখানে সবাই সমবেত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলতেছে, হে কুরাইশের লোকেরা, হে কুরাইশ নেতৃবৃন্দরা, আমি যদি এখন বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য, একদল সুসজ্জিত সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপকমান, তাহলে কি তোমরা একথা বিশ্বাস করবে? সবাই একই বাক্যে একই স্লোগানে উচ্চারণ করেছিলেন, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করি, আপনি আলামিন, আপনি আসাদিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে এই কথা তোমরা শুনে নাও, এই মেসেজ তোমরা শুনে নাও, যে তোমরা লাত, মানাত, উজ্জাত এদেরকে মানতেছ, এরা কেউ প্রকৃত খোদা নয়, প্রকৃত রব নয়। তোমাদের সকলকেই তাওহীদের উপর বিশ্বাস করতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মনোনীত হয়েছে নবী হিসেবে, আমার রিসালাতের উপর ঈমান আনতে হবে। এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে আর দেরি হয়নি, তার চাচা আবুল আহাবের পক্ষ থেকেই এসে গেল বাধা। সাথে সাথে আবুল আহাব উচ্চারণ করতেছে, তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে হাজির করেছ? এই কথা বলে তাফসীরের মধ্যে এসেছে, আবুল আহাব হাতে পাথর নিয়েছে রাগান্বিত হয়ে, উত্তেজিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিক্ষেপ করার জন্য। এই সেই আবুল আহাবের চরিত্র, যে আবুল আহাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করে তার ধ্বংসের ভবিষ্যৎবাণী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই ইসলাম, আজকের ইসলাম, সেই যুগ, আজকের যুগ, সেই সমাজ, আজকের সমাজ, আজকের সমাজেও যারা হক কথা বলে, হকের পথে প্রকৃত ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে, প্রকৃত কল্যাণের দিকে মানুষদেরকে ডাকে, সেই নবীর ওয়ারিশরা তখন তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ হয়, তাদের উপর বুলেটের বৃষ্টি নিক্ষেপ হয়, তাদের উপর আসে জেল, জুলুম, নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার। এটি সেই সময় থেকে শুরু হয়েছে, আজকের যুগেও চলতেছে, ভবিষ্যতে চলবে। কারণ হচ্ছে প্রকৃত ইসলামকে যারা যত বেশি অনুসরণ করবে, যত বেশি মানবে, তারাই সেই ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইন যেই জীবনযাপন করেছেন, তাদের যে অবস্থা হয়েছিল, আজকের যুগেও তার ওয়ারিসদের একই অবস্থা হবে, এটাই বাস্তবতা। এদিক ওদিক করে চলা যায়, কোনোরকম জীবনযাপন করা যায়, গাফেল হয়ে জীবনযাপন করা যায়, এটি প্রকৃত ইসলাম নয়, এটি হচ্ছে এক গাফেলের জীবন, এটি হচ্ছে এক দোকার জীবন। প্রকৃত ইসলামের পথে চলতে গেলে বাধা বিপত্তি অবশ্যই আসবেই। সম্মানিত উপস্থিতি, আবুল আহাবের চরিত্র যদি আমরা আরো দেখি, তাহলে দেখতে পাই
এই আবুল আহাব তার নেতৃত্ব কর্তৃত্ব বজায় রাখার জন্য সে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, সে ইসলামের দিকে দীক্ষিত হয় নাই। সে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো যে ভাতিজা, আমি যদি ইসলামে দীক্ষিত হই তাহলে আমার কি মর্যাদা দেওয়া হবে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা সবাই যে মর্যাদা পায় আপনি কি মর্যাদা পাবেন? আবুল আহাব প্রতি উত্তরে বলল, যেখানে সবাই একই মর্যাদা পায় আমিও একই মর্যাদা পাবো, সেই ইসলামে আমি দীক্ষিত হব না, আমি প্রস্তুত নই। সম্মানিত উপস্থিতি, সেই আবুল আহাব তার নেতৃত্ব এবং কর্তৃত্বকে ধরে রাখার জন্য সে ইসলামে অগ্রসর হয় নাই, কারণ নেতৃত্ব চলে যাক, কর্তৃত্ব চলে যাক, খ্যাতি চলে যাক, এটা কেউ চায় না। এটি সেই যুগের ঘটনা। ইসলাম ইসলামী আন্দোলনের দিকে তারা অগ্রসর হয় না। ইসলামের দিকে চললে তাকে তিরস্কার করা হবে, নিন্দাবাদ করা হবে, তাকে হেয় প্রতিপন্ন করা হবে, তাকে অমুক 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 দলে চলে গেছে বলা হবে, ইসলামে দীক্ষিত হয়ে গেছে বলা হবে। এই কথা চিন্তা করে আজকেও অনেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনে অগ্রসর হয় না। এটি সেই সময় থেকে শুরু করি আজকের সমাজেও বিরাজমান। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা যদি আর একটু দেখি প্রতিবেশী, ইসলাম প্রতিবেশী সম্পর্কে এত আলোচনা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ওয়ারিশ যারা থাকে, ওয়ারিশ সূত্রে যারা মালিক হয়, আপনার সম্পদ বন্টনের সময় আপনার ওয়ারিশ যারা থাকে, আত্মীয় স্বজন, তারা যে আপনার ওয়ারিশের মাল সম্পত্তি পায়, যে প্রতিবেশীদেরকেও মনে হয় এরকম আপনার গণনা করা হবে, অর্থাৎ তাদেরকে এরকম আপনার হক দেওয়া হবে। এত বেশি প্রতিবেশী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআন কারীমের মধ্যে। সেই প্রতিবেশী আবুল আহাব, আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রতিবেশী ছিলেন, আর প্রতিবেশী হিসেবে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী নানানভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় কষ্ট দিতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তারা উটের নাড়ি বুড়ি এনে ওনার মাথার উপরে রেখে দিতেন। আর নেট একটু প্রবলেম হয়েছে, এখন শোনা যায়? জি শোনা যায়। জি জি জি। আবুল আহাবের দুই ছেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়েকে বিয়ে দেয়, রুকাইয়া এবং কুলসুমকে। ইসলাম পূর্ব সময়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পূর্বে আবুল আহাব এত বেশি ইসলাম বিরোধী হয়ে যায়, ইসলাম বিরোধী এত বেশি অন্ধ হয়ে যায়, সে এমন একটি সীমায় চলে আসে যে তার দুই ছেলের উপর সে অর্ডার দেয়, নির্দেশ দেয় তার দুই ছেলেকে, যে নবী করিম সাল্লামের দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়ার জন্য। সাথে সাথে তার দুই ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে একটা টাইম একই সাথে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলামের নবীর সমকালীন সময়ের ঘটনা। আমি যে ঘটনাগুলো বলতেছি, এই ঘটনা, এই যে বাস্তব ইসলাম, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কতটুকু কষ্ট উপলব্ধি করেছিলেন, একটার পর একটা পরীক্ষা অতিক্রম করে, একটার পর একটা কষ্ট শেষ করে আরেকটি কষ্টের মুখোমুখি। এই কষ্ট যদি কেউ অনুভব করতে হয় তাহলে আমি আমার ভাষায় বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট উপলব্ধি করতে হলে ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে বিরোধিতার মুখোমুখি হয়ে বাস্তবতা অনুভব করা, বাস্তবতা অনুভব করার পরেই তখন এই যে কষ্ট, এই কষ্ট অনুভব করা সম্ভব হবে, এর আগে নয়। ইসলামকে বুঝতে হলে, কোরআনকে বুঝতে হলে অবশ্যই অবশ্যই আন্দোলনের ময়দানে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায়, যেভাবে ত্যাগ তিতিক্ষা খেয়ে না খেয়ে, কষ্টের বিনিময়ে, অক্লান্ত পরিশ্রম করে যেভাবে দিন ফসার প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছেন, আর সাহাবায়ে আজমাইন যেভাবে ওনাকে সহযোগিতা করেছেন সাহাবায়ে আজমাইনদের মতো, সেই পথে আসার পরে যখন চতুর্দিক থেকে নানান বাধা বিপত্তি বা মুসিবত, জেল জুলুম নির্যাতন যখন আসবে, তখনই অনুভব করা যাবে যে প্রকৃত ইমান কাকে বলে, আর তখনই উপলব্ধি করা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু কষ্ট অনুভব করে, কতটুকু ত্যাগ তিতিক্ষা দিয়ে, সাহাবায়ে আজমাইনটা কতটুকু ত্যাগ তিতিক্ষা দিয়ে, কতটুকু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকের ইসলাম এই পর্যায়ে পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে আজকে পৌঁছেছে, সবাইকে আজকে ইমানের নূর দিয়ে আজকে আলোকিত করেছে। বাস্তব সত্য হচ্ছে আজকের সেই ইমানের নূর আমরা সস্তায় পেয়ে, বিনামূল্যে পেয়ে আজকে আমরা এটার কদর করতেছি না, আমরা হেলায় খেলায় অবহেলায় আমরা এটাকে উদণ্ডিত করতেছি।
এটি আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, আমি এই কথার ব্যাখ্যা যদি সংক্ষেপে একটু বলি, যে যিনি সন্তান জন্ম দেয়, ওই সন্তান জন্মদাতা মা যিনি, উনি বলতে পারবেন সন্তান জন্ম দেওয়া কতটা কষ্টের। সবাস জীবনে যিনি অক্লান্ত পরিশ্রম করে, যিনি অক্লান্ত পরিশ্রম করেন, তিনি বুঝেন সবাস জীবনের কষ্ট কি। কিন্তু যারা হাওয়ায় ঘুরে এসিতে বসে থাকে, তারাই বুঝে না যে আপনার সবাসের কষ্টটা, অক্লান্ত পরিশ্রমের কষ্টটা কি। ঠিক তেমনি ভাবে আমি এটাই বলবো যে ইসলামের প্রকৃতি, ইসলামের পথে চলা, ইসলামী আন্দোলনের মধ্যে এসে দিন কায়েমের পথে, দিন প্রচার প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার পরে যে পরিবেশ পরিস্থিতি সামনে আসে, যেভাবে জীবন যাপন করতে হয়, ওইভাবে জীবন যাপন করার পরে বোঝা যায় যে প্রকৃতপক্ষে ইসলাম কি, ইসলাম কাকে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইসলাম প্রচার করেছিলেন, আর সাহাবায়ে আজমানরা কোন ইসলাম অনুসরণ করেছিলেন, তখন বোঝা যায়। এর আগে গাফেলের জীবন যাপন করা যায়, কিন্তু প্রকৃত ইসলাম উপলব্ধি করে বাস্তবতার আলোকে চলা যায় না। যার জন্য আজকে আমাদেরকে নাড়ানো যায় না, চড়ানো যায় না, আজকে আমাদেরকে কোনো কথা, কোনো কিছু দিয়ে আজকে আমাদেরকে পরিবর্তনের কোনো সূচনা আজকে করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি যে কথাটি বলবো, যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমান মক্কার সেই পরিবেশ আজ বিরাজমান। তদানীন্তন সময়ে 1500 বছর আগে যে পরিবেশ মক্কার জমিনে ছিল, আজকেও সেই নিবু অবস্থায় কিছু জান্দাবাহী, কিছু পতাকাবাহী, কিছু কাফালার কিছু সদস্যরা গোটা পৃথিবীতে মুষ্টিমেয় কিছু লোক সেই পতাকা আজকে বহন করে যাচ্ছে নিবু সে অবস্থায়। আজকেও মক্কার সেই পরিবেশ গোটা পৃথিবীতে বিরাজমান। অথচ অধিকাংশ মুসলিম আজ গাফেল হয়ে শুধু দুনিয়ামুখী জীবন যাপনে ব্যস্ত, যা বাস্তব ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, এরপর আমি পাঠকৃত আয়াতের ব্যাখ্যা দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। আমি যে 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই পাঠকৃত আয়াতের কিছু সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যক্ত হয়েছে সে। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জার দাস। কুরআনুল কারিমে তার আপনার যে আসল যে নাম আব্দুল উজ্জা, এটা নাম না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পরিচিত যে নাম কুনিয়াত, যে ডাক নামটা আছে আপনার আবু লাহাব, এই নামটাই আপনার সম্বোধন করছে। এই আবুল লাহাব আমি আগে বলেছি, এর আপনার অর্থ হচ্ছে অগ্নিশিখা, অর্থাৎ আগুন বরণ মুখ। যে আবুল আহাবের যে গঠন প্রণালী ছিল, তার গায়ের রং ছিল অত্যন্ত সাদা লালে মিশানো, আর লাহাব বলা হয় আগুনের শিখাকে, আর আবুল আহাবের মানে হচ্ছে আগুন বরণ মুখ। তো তার আব্দুল উজ্জাহ নামটা না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব এই নামটাই পছন্দ করেছে, এই কোরআনুল কারিমে আপনার কোট করেছেন। এর কয়েকটি কারণ আছে, তাফসির কার যারা আছেন মুফাসসিরে কেরাম এর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর প্রথম কারণ হচ্ছে, তার মূল নামের পরিবর্তে সে ডাক নামেই, কুনিয়াত নামে, অর্থাৎ আবুল আহাব নামে সে বেশি পরিচিত ছিলেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে আব্দুল উজ্জা, যে উজ্জার দাস, এটি একটি মুশরিকি নাম, কোরআনুল কারিম এটি কোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। সে বিদায় তার কুনিয়াত নামটি আপনার এখানে কোট হয়েছে। আর তিন নম্বর বিষয় হচ্ছে, তৃতীয় কারণ হচ্ছে যে আপনার তার পরিণতির যে বর্ণনা এসেছে, এই বর্ণনার সাথে এই নামটি খাপ খেয়ে যায়, সুতরাং এই জন্যই এই নামটি এখানে উল্লেখ হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজটি দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবি লাহাবের হাত ভেঙে গেছে, আবুল আহাবের হাত। এই যে হাত ভাঙা মানে কি তার দুটি হাত ভেঙে গেছে? না, তার দুটি হাত তো ভাঙবে সামনেই, সে পুরোটাই তার সব বিনষ্ট হয়ে যায়। বা হাত ভাঙা মানে তার দুটি হাত ভেঙে যাওয়া নয়, হাত ভাঙা হচ্ছে তার যে জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য চিন্তা চেতনা, তার সকল শক্তি উজাড় করে দিয়ে সে ইসলামের বিরুদ্ধে যে অগ্রসর হয়েছিল, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, এই নিভিয়ে দেওয়া, এই শেষ করাটা তার যে চিন্তা চেতনা, এগুলো সম্পূর্ণ ব্যর্থ। সে অচিরেই অতি তাড়াতাড়ি সে ব্যর্থ, সে তার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এবং সে ধ্বংস হবে, অচিরে সে ধ্বংস হয়ে গেছে, অচিরে সে ধ্বংস হবে। আর এটি বাস্তব হয়েছে, এটি বাস্তব হয়েছে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে যখন কাফের কুরাইশদের বড় বড় নেতৃবৃন্দ আবু জাহেল সহ অনেকেই যখন মারা যায়, তখন আবু লাহাবের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন সে গাবড়ে যায়। আর এই ঘটনা যখন তার কাছে পৌঁছে যায়, সে যখন গাবড়ে যায়, তার এই ঘটনার পরে, এই ঘটনা শোনার পরে সে আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারেনি। এর কয়েকদিনের ব্যবধানে, এর কয়েকদিনের ব্যবধানে এই সূরা নাজিল হওয়ার মাত্র 7-8 বছর পরে বদর যুদ্ধ সংঘটিত হয়। আর বদর যুদ্ধের খবর তার কানে পৌঁছার পরে মাত্র কয়েকদিনের ব্যবধানে, 7 দিনের ব্যবধানে তাফসীরের যে আলোচনা, 7 দিনের বেশি দিন সে আর বাঁচতে পারে নাই। তার এক ধরনের ফুসকুড়ি রোগ, একটা ফসন রোগ শুরু হয়ে গেছে। এই ফসন রোগ শুরু হয়ে যাওয়ার পরে তার পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করে চলে যায়, আর কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। আর মৃত্যু হওয়ার পরে তার শোচনীয় যে মৃত্যু হয়, অতি দুঃখের বিষয়। তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার কত কিছু, তার কত জয়গান জয়ধ্বনি, তার মৃত্যুর পরে তাকে দাফন দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে ইসলাম বিরোধিতার আসল ফল। সম্মানিত উপস্থিতি, সে 3 দিন ধরে পড়ে রইল, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যখন লোকেরা ধিক্কার দিচ্ছে, তখন তার ছেলেরা হাফসিদেরকে, ইথিওপিয়ানদেরকে, হাফসিদেরকে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে তার লাশ দাফন করে। তাফসিরের ভাষায় এরকম এসেছে যে হাফসিরা একটা গর্ত করে তাকে আপনার কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে ডাকিয়ে ডাকিয়ে তাকে কোনোরকম আপনার সেখানে আপনার গর্তের ভিতরে ফেলে মাটি চাপা দিয়ে তাকে আপনার সেখানে সমাধিত করে। সমাধিত উপস্থিতি, এ হচ্ছে তার নেতৃত্ব এবং কর্তৃত্ব। তার যে অহংকার, তার যে গর্ব, এখানেই তার সবকিছু বিলীন হয়ে গেছে মাত্র 7-8 বছরের ব্যবধানে। সম্মানিত উপস্থিতি, যেই দিনের অগ্রগতির পথে, অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল, সে তার তার সন্তানদের দিন গ্রহণের মাধ্যমে সে আরো নিঃশেষ হয়ে গেছে, তার আরো বড় ক্ষতি হয়ে গেছে। তার মেয়ে হিজরত করে ইসলাম কবুল করেছে, এবং তার 2 ছেলে উতবা এবং মুয়াত্তাব পরবর্তীতে তারাও ইসলাম কবুল করেছে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে মেসেজটি দিচ্ছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ সন্তান সত্ত্বতি কোনো কিছুই কাজে আসেনি। সে ছিল, আবুল হাফ ছিল অত্যন্ত অর্থলোলুপ। আর তদানীন্তন মক্কার সে সময়ে 4 জন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে আবুল হাফ ছিল একজন। সম্মানিত উপস্থিতি, এই যে তার ইসলাম বিরোধী যে মনোভাব, ইতিহাস সাক্ষী, সর্বসময়ে সর্বযুগে 3 শ্রেণীর লোক সবসময় ইসলামের বিরোধিতা করে এসেছে। একটা ছিল রাষ্ট্র শক্তি, তা ছিল আবু লাহাব, আবু জাহেলের চরিত্র। আর একটা ছিল ধনাঢ্য ব্যক্তিবর্গ যাদের সম্পর্ক ছিল রাষ্ট্র শক্তির সাথে, আর সেই ব্যক্তি হচ্ছে আবু লাহাব। আর এক শ্রেণীর ধর্মের নামের এক শ্রেণীর মহল, যারা ফায়দা লুটার জন্য ধর্মকে সবসময় ব্যবহার করে। ইহুদিদের মধ্যেও একদমের আপনার পুরোহিত সমাজ ছিল। আর মদিনাতে যখন আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখনও এক শ্রেণীর আপনার মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইর মতো লোকেরা সেখানে আপনার ছিলেন, যারা ইসলামের বিরোধিতায় সবসময় কাজ করেছিলেন। তো এই আবুল আহাব তার সমস্ত অর্থ করে দিয়ে সে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, আর তার এই সম্পূর্ণ অর্থ সে ইসলাম বিরোধিতার কাজে সবসময় ব্যয় করার চেষ্টা সে চালিয়ে গেছে। তার যে অর্থলোভতা, এটি যদি আমরা আরেকটু যদি আমরা জানি, যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, তখন কুরাইশদের বড় বড় আপনার নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করে। আবুল হাব এত অর্থলোভ ছিল, এত চতুর ছিল, সে নিজে সরাসরি অংশগ্রহণ করে নাই। সে এক্ষেত্রে তার যে কলাকৌশল, সে কলাকৌশল অবলম্বন করেছে। সে আশ ইবনে হিশামের কাছে আপনার টাকা পেত, সে আপনার ওই 4,000 দিরহামের
পরিবর্তে তার সাথে চুক্তি করছে, সে ওই তার আবুল আহাবের পক্ষ থেকে যদি আসিফ বিন হিশাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার এই ঋণ তার এই টাকা মাফ করে দেওয়া হবে। আর আসিফ বিন হিশাম এই টাকা পরিশোধ করার মতো তার কোনো শক্তি ছিল না, তার কোনো সামর্থ্য ছিল না, তার জন্য সে রাজি হয়ে যায়। আর এই রাজি রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবুল আহাব বদর যুদ্ধে আর অংশগ্রহণ করে নাই, আসিফ বিন হিশাম তার পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন। এ হচ্ছে তার অর্থলুল্লুপতার বাস্তবতা। আর তার যে ছেলে সন্তান তারাও ইসলাম কবুল করেছে, তার মেয়েও ইসলাম কবুল করেছে, তারা ইসলাম কবুলের মাধ্যমে তার ধনসম্পদ এবং সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসেনি। আর অস্থিরেই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে, সে তো গেছে দুনিয়া থেকে, আর দুনিয়াতে গিয়ে শেষ নয়, অস্থিরেই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। দুনিয়া থেকে তো সে বিদায় নিয়ে চলে যাবে, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেটা সংঘটিত হয়েছে, আর এখানে শেষ নয়। এরপর এই দুনিয়াতে বিদায় নেওয়ার পর বারজাকের আখেরাতের পরকালের জীবনে যাওয়ার সাথে সাথেই তার আযাব শুরু হয়ে যাবে, সে অস্থিরে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। এবং তার সাথে তার স্ত্রীও, আপনার লাগানো ভাঙানো চকুল খড়ি করা যার কাজ, এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সে ছিল আবু সুফিয়ানের বোন। এই মহিলা সবসময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, আমি আগে বলেছি ওনার পথে সবসময় কাটা দিতেন ওনাকে কষ্ট দেওয়ার জন্য। আর এই নিন্দাবাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরা নাযিল করেন তখন সে কাবা ঘরে চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এ রাসূলুল্লাহ উম্মে জামিল এত আসতেছে, বলতেছে কোনো চিন্তা করো না, সে আমাকে দেখবে না। হয়েছেও তাই, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে তোমার বন্ধু নাকি আমার নিন্দাবাদ করেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল না, সে তো তোমার কোনো নিন্দাবাদ করে নাই। আসলে তাই, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিন্দাবাদ করেন না, নিন্দাবাদ তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিজেই করেছে। এই উম্মে জামিল সে সবসময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে কষ্ট দিতেন, আর এর ঝগড়া এখানে, ওর ঝগড়া ওখানে, এইভাবে আপনার সবসময় সকল করে করে আপনার বেড়াতো। এই যে সেই যুগ আর আজকের যুগ, এই যে চরিত্র উম্মে জামিলের যে চরিত্র, এই চরিত্র আজকে আমাদের নিচের লেভেলে গ্রাম অঞ্চলেও আছে মহিলাদের ভিতরে এই স্বভাবটা। আর আমরা যদি রাষ্ট্রীয়ভাবে দেখি, আমরা যদি উপরে মহলে দেখি, এক শ্রেণীর সেই ইসলাম বিরোধী আপনার কিছু সংখ্যক মহিলা, মুসলিমের কিছু মহিলা আজকে তারাও কাজ করে যাচ্ছে। যখন আপনার কোনো ইসলামের আপনার কোনো আপনার সুদিন আসে কোথাও, যখন আপনার ইসলামের সুদিন আসে, ইসলামের জন্য আপনার কোনো প্রচার প্রসার হয়, তখন তারা আপনার সেটাকে ঠেকাও আন্দোলন তারা আপনার শুরু করে দেয়। আর অপরদিকে যখন আপনার হাজারো বোন দোষিতা হয়, তারা তাদের সতীত্ব হারায়, তখন ওই নারীবাদীদেরকে তখন আর খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে আজকের সমাজের বাস্তবতা। একদিকে আমাদের নিচের লেভেলে আমাদের গাঁও গ্রামেও মহিলাদের এই চকুলঘুরির অবস্থাটা আছে, আর অপরদিকে উপরের লেভেলেও এক শ্রেণীর মহিলা সে ইসলাম বিরোধিতার মনোভাব আজকেও পোষণ করে যাচ্ছে। আমি আমার চোখের সামনে, আমি আমার বাস্তবতায় দেখেছি। তৎকালীন সময় আমি ইসলামী আন্দোলনের একজন মাত্র ছাত্র সংগঠনের মাত্র কর্মী, তখন আমি দেখেছি এক মহিলা, তার স্বামীও ওই রকম, সেও ওই রকম, মাদ্রাসার কিছু ছাত্র মসজিদের বারান্দায় এসে যখন কোরআনে তালিম করতেছে, ওই মহিলা মসজিদের মহাজনকে বলতেছে তারা ওইখানে আপনার ওই যে জঙ্গিবাদের ইচ্ছা কাহিনী শুরু করছে, তখন মুয়াজিনের ভাষায় তখন তাকে জবাব দিলেন আলহামদুলিল্লাহ। তো এই যে মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখার সুযোগ করে দিলেন, এটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদেরকে রক্ষা করুক। সম্মানিত উপস্থিতি, এরপর সর্বশেষ যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করতেছেন আমাদেরকে, যে মেসেজটি জানিয়ে দিচ্ছে আবুল আহাব সম্পর্কে, তার ভবিষ্যৎবাণী সম্পর্কে, সেটি হচ্ছে আর তলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি। সে আবুল আহাব এমন ব্যক্তি ছিলেন, আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষের দিকে এসে এটি বলবো, আবুল আহাব তার গলায় একটি হার, একটি নেকলেস, একটি মালা ব্যবহার করতেন। আর সে ঘোষণা দিয়েছে যে এই দামি নেকলেস দিয়ে, হার দিয়ে, মালা দিয়ে এটা বিক্রি করে এইটার অর্থ দিয়ে সে ইসলামের বিরোধিতায় সম্পূর্ণ ব্যয় করবে, সম্পূর্ণ খরচ করবে, এটা দিয়ে সে ইসলামের বিরুদ্ধে ঠেকাও আন্দোলন, ঠেকাও কর্মসূচি সে চালিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিন্দাবাদ করে যে তার গলায় যে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত যে রশি, সেই রশি তার গলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দিবেন। তাফসিরে বিভিন্নভাবে এসেছে
যে আপনার লোহার তারের ফাঁকানো শক্ত রশি হতে পারে, আবার আপনার উটের চামড়ার পশমের তৈরি রশি আপনার হতে পারে। তারপরে বিভিন্ন ভাবে এসেছে যে যেভাবে হোক তার গলায় আপনার ঘড়ি ফড়ানো হবে, তার গলায় শক্ত রশি ফড়ানো হবে, যে গলায় হার ব্যবহার করে সে আপনার ইসলামের বিরোধিতা করেছিল, আর এটা বিক্রি করে দিয়ে সে ইসলামের বিরুদ্ধে খরচ করবে বলে সে যে ঘোষণা দিয়েছিল, আল্লাহ সাল্লাহ তার পরিবর্তে ডাইরেক্ট অ্যাকশন হিসেবে আল্লাহ সাল্লাহ মেসেজ গোটা মানবতার সামনে তার নিন্দাবাদ করে শেষ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা তখন যাব যা কিছু আমরা শুনেছি, যা কিছু আমরা বুঝেছি, এ থেকে আমরা কি শিখলাম, আমাদের কি শিক্ষণীয় বিষয়, সেই কথাগুলো বলে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা শেষ করব। সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যে এখান থেকে শিখলাম যে ইসলামের বিরোধিতা যারাই করেছে তারাই দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আবুল হাব এর মধ্যে অন্যতম। এরপর প্রকৃত ইসলামের পথে চললে বিপদ মুসিবত বাধাঘাত প্রতিঘাত পরীক্ষা আসবেই, তখন ইমানের উপর অটল অবিচল দৃঢ় থাকতে হবে। আর মহিলাদেরকে লাগানো ভাঙানো সকল করে কাজ থেকে বিরত থাকতে হবে, এটা বর্জন করতে হবে, কারণ এটা উম্মে জামিলের বৈশিষ্ট্য। যারা এই পথ অবলম্বন করবে তাদের হাসর নাসর, তাদের হাসর সে উম্মে জামিলের সাথে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এই জন্য তাদের মহিলাদেরকে এই কাজ অবশ্যই বর্জন করতে হবে। সর্বশেষ, জান মাল দিয়ে ইসলামের বিরুদ্ধে নয় বরং আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে। যে আবুল আহাব ইসলামের বিরোধিতায় আপনার চেষ্টা করতেছিল, যে চেয়েছিল তার তার চতুর্দিকে যারা ছিল তারা যে চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিবে দিতে, তারা চাই মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দিবে, নিবিয়ে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ইসলামকে বিজয় দান করবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর কাফেরদের তাদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন তাতে কিছুই যায় আসে না। ইনশাল্লাহ আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি, সেদিকে আমরা অগ্রসর হবো। আল্লাহ সুবহানাহু আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াবি করুক। আর সকলের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা সবাই কোরআন হাদিস পড়ুন, বুঝুন, প্রকৃত ইসলামকে বাস্তবতার আলোকে আন্দোলনের ময়দানে এসে আপনারা ইসলামকে বুঝুন, বুঝে সে আলোকে আপনারা সবাই চলার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও।